হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কাঁকরোলের একটা নতুন রেসিপি করে দেখাবো এই রেসিপিটা খেতে খুব টেস্টি আর অসাধারণ তো আমার মতো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এখানে আমি নিয়েছি জল জলের মধ্যে কাকরোলগুলোকে আমি এখন ভালো করে একটু ধুয়ে নেব ভিজিয়ে রেখেছি কতক্ষণ আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর দেখো আমার ধোয়া হয়ে গেছে তো এই কাঁকরোলগুলোকে আমি জল ঝরিয়ে একটা অন্য বাটিতে তুলে নিয়েছি আর এক একটা পরিষ্কার কাপড় দিয়ে এই কাঁকরোলগুলোকে ভালো করে মুছে নিয়েছি যাতে কাঁকরোলের গায়ে এক ফোঁটা জলও না থাকে সেরকমভাবে আমি মুছে নিয়েছি আর এই যে কাঁকরোলের যে ডানটি আছে এই ডানটিগুলোকে আমি ছিঁড়ে ফেলে দেব। একটাও ডানটি রাখবো না সবগুলোর কাঁকরোলের ডানটি ফেলে দেব। আর অন্যদিকে কড়াইতে আমি তেল নিয়েছি অনেকটা সর্ষের তেল এই সরষের তেলের মধ্যে আমি কাঁকরোলগুলোকে ছেড়ে দিয়ে খুব হালকা আছে এই কাঁকরোলগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে কাঁকরোলগুলো মানে খুব সফট হয়ে যায় দেখো কাঁকরোলের আমি কোনোরকম কাটাকাটি করে নিই এইভাবে গোটা গোটাই আমি ভেজে নিচ্ছি যাতে কাঁকরোলের ভেতরে রকমভাবে তেল না ঢুকে আর অন্যদিকে আমি নিয়েছি ছোলার ডাল এই ছোলার ডাল আমি প্রেসারে ছিটি দিয়ে নিয়েছি একদম ঝরঝরে করে ছিটি দিয়ে নিয়েছি যাতে একটু জলও না থাকে একদম ঝরঝরে করে সিদ্ধ করেছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা মৌরি বাটা পরিমাণ মতো চিনি দিয়ে এখন আমি এই সব কিছু একসঙ্গে ভালো করে ম্যাশ করে নেব এই হাত দিয়ে এইভাবে চেপে চেপে ম্যাশ করে নেব যাতে কোনো রকম একটুখানি দলা না থাকে ভালো করে চেপে চেপে তারপর আমি যেহেতু আমি সিদ্ধ করেছি এর জন্য তাড়াতাড়ি ম্যাশটা হয়ে যাবে আর অন্যদিকে দেখো আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে লাল করে আমি ভেজে নিয়েছি আর খুব সফট হয়ে গেছে ভাজাটা তো এখন আমি এই কাঁকরোলগুলোকে অন্য একটা বাটিতে নামিয়ে নেব তো আমি নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে অল্প তেল দিয়েছি যে আমি ডালের পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে এই তেলের মধ্যে আমি ছেড়ে এক এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব কারণ পুরের মধ্যে যে আমি লবণ আর চিনি দিয়েছিলাম আর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু ভাজার জন্য আর পুরটাকে একটু ড্রাই করার জন্য তো এক থেকে দেড় মিনিট আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে আর এটাকে একটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি কাঁকরোলের দুপাশে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি ছুরির দ্বারা এইভাবে কেটে সবগুলো রেখে দিয়েছি আর ভিতরে যে বীজগুলো ছিল সেই বীজগুলোকে আমি ফেলে দিয়েছি একটা চামিচের দ্বারা এই বীজগুলোকে আমি ফেলে দিয়েছি বীজগুলো ফেলে দেওয়ার কারণ হলো যে আমি পুরটা তৈরি করেছিলাম সেই পুরগুলোকে আমি এখন এই কাঁকরোলের ভিতরে ঢুকিয়ে দেবো ভালো করে হাত দিয়ে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে এই পুরটাকে ঢুকিয়ে দেবো আর এদিকে দেখো অন্যদিকে আমি কড়াইতে দিয়েছি আদা বাটা তারপর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দু চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্ত দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যখন ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার জল ফোটানো হয়ে গেছে এর মধ্যে আমি কাঁকরোলগুলোকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কারণ ঢাকা দিয়ে দিলে কাঁকরোলের ভিতরে একটু রসগুলো যাবে ভালো লাগবে খেতে একটু নরম নরম হবে তারপর আমি মিট মশলা দিয়ে কাঁকরোলগুলোকে নামিয়ে নেব দেখো আমার রান্না কমপ্লিট আর খুব মাখা মাখা করে আমি রান্না করেছি কারণ পোস্ত দিয়ে আর এটা মাখা মাখা করে রান্না করলেই খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা খুব ভালো সুস্থ থাকো